সিলেট শহরে চুরি, ছিনতাই, ইভটিজিং যেন নিত্যদিনের ঘটনা। আর এসব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হচ্ছে নারীরা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীরা নিজের প্রয়োজনে শপিং মল কিংবা বিপণী বিতানে যাওয়া আসার পথে শিকার হন ছিনতাই কিংবা ইভটিজিংয়ের। মাঝে মধ্যে দু একটি ঘটনা চোখে পড়লেও লাজ লজ্জার বয়ে অনেকটা অদরাই থেকে যায়। সিলেট শহরে প্রতিটি বিপণী বিতানের সামনে সিসি ক্যামেরা থাকলেও যেন এসব ক্যামেরা নাম সর্বস্ব। কোনো দুর্ঘটনা ঘটার পর সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে নানা অজুহাতে ওদরাই থেকে যায় এসব দুর্নীতিবাজ। একজন ভুক্তভোগী জানাচ্ছেন কিভাবে লক্ষ টাকার অধিক মূল্যের মোবাইল খোয়া গেল। বিস্তারিত দেখুন ভিডিওতে। আমি যখন বাড়াইলাম আলহামরা শপিং থেকে বাড়াইছি, বাড়ানোর পরে ঠিক ডান দিকের মোড়ে, বাম দিকের আর কি, আলহামরা সোজাসুজি আমি মাতৃমঙ্গলের ওই দিকে গেছিলাম। যাওয়ার পরে মানে আমি ঠিকই আসলাম, বাট আবার ব্যাক করছি না, রিক্সা হয়েছি না দেখিয়া। তারপরে আবার সামনের দিকে গেছি, ওই যে পয়েন্টের ওই দিকে, হঠাৎ এক ভাই আমার হইল যে আপু আপনার ব্যাগ খোলা। তখন মানে আমি অবাক হয়ে গেছি যে ব্যাগ খোলা, আমার ব্যাগ কেন খুলে হইতো, আমার না সিট ব্যাগ এটা না আরেকটা আসলো। তখন আমি যখন এই চেনটা খুলি, খোলার সাথে সাথে দেখি যে আমার টেখা এবং চকলেট ছিল এটা রয়ে গেছে, বাট আমার মোবাইল নাই। তারপরে আমি সাথে সাথে আমার এক ফ্রেন্ডে লইয়া থানা ডিউটি করা যাই রাত 9টা বাজে। তখন তখন ডিটি অফিসার হইলা যে একটা কিতা লেখার লাগে আর কি, লিখে আনার লাগে। তো সেটা আমি লিখি এবং লেখার পরে আমি নিয়ে জমা দিই এবং তারা বললেন যে ঠিক আছে আপু আপনি যান আমরা জানাবো। কিন্তু সেই 26 তারিখ থেকে আজ 6 তারিখ ওখানে কিন্তু কিছু রেসপন্স নাই। আমি যদি কই ওটা যে আমার নাই, আরও শত শত মেয়েদের, স্টুডেন্টদের এবং অনেকের কিন্তু মোবাইলটা হারানো গেছে। এটা হলো 1,84,000 টাকা প্রাইস, এটা হলো 256 GB মেমোরি, আইফোন 1,84,000 টাকা বিডি প্রাইস। তখন দাম কমতে পারে বা তখন আমার আলহামদুলিল্লাহ থেকে শপিং থেকে নামছি, যাজ নামার পরে আমি রিক্সা যখন মানে ধরবো ঠিক তখনই এদিকে এদিকে রিক্সা দোকানের সাথে সাথে একটা পাইয়া যখন বলছে আপনার ব্যাগটা খোলা, তখনই কিন্তু আমি মানে ভয় পাইছি যে কিতার লাগে খোলা। কিন্তু টেকা তো ঠিকও রয়ে গেলো, আবার চকলেটও ঠিকও রয়ে গেলো, বাট আমার মোবাইলটা নাই। কিন্তু অনেক চক্র আছে, শুধু আমার নাই ভাইয়া। আমি দেখাইতে পারবো শত শত মহিলারা, শত শত মেয়েরা, এনেও কিন্তু প্রতিদিন মোবাইল নাই ওর, কিন্তু কেউটা খোঁজ। আমার অ্যাকাউন্টের পিন নাম্বার আছে, ফেসবুকের পিন নাম্বার নোট করিয়ার আছে, আরও অনেক কিছু আছে যেগুলো আমি মানে এখন কইতে পারলাম না সিক্রেটলি। আমি শুধু নামছি আর কি, নামার সাথে তখন 7:45 আমি তখন দেখলাম যে গড়ি কয়টা, কারণ আমার আম্মুরে কল দিতাম। তো ভাবলাম আমি পরে যখন রিক্সা উঠবো তখনই আমি কলটা দিব, বাট তখন আর দেওয়াই নাই। সাথে সাথে দুই বাইদি ব্যাক করতেও আমার মানে মোবাইলটা গায়েব হয়ে গেলো, চেন খুলে। তাও চেন এরপরে হলো যাওয়ার ফোন নাম্বার পয়েন্ট হলো যাওয়ার সাথে সাথে এক ভাই বলছেন যে আপনার মোবাইল মানে আপনার ব্যাগটা খোলা আপু। সাথে সাথে আমি দৌড় দিয়ে দেখি যে নাই মানে মোবাইলই নাই, সব কিছু টেকা পয়সা সব তো আছে বাট মোবাইল নাই। এলা যদি আমার হইতে পারে আর নিশ্চয়ই আর অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো আছে যেগুলো আমি মানে আপনারা বুঝাইতে পারতাম না আমি কতটা কষ্ট পাইছি এবং কেউ আমার হেল্প করার আর না মানে আমি কিতাম মানে খুব মর্মাহত আসলে মানে পাইছি না এবং তারা কোনো রেসপন্স করে না। এবং যেন নাম্বার দিয়েছি, একটা নাম্বার দিয়েছি জিডির মধ্যে, এটার মধ্যে কল দিলেও যায় না। ভুক্তভোগী নারী তার মোবাইল ফোনটি ফিরে পেতে সহযোগিতা চেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, ঘোষণা দিয়েছেন নগদ 10,000 টাকার পুরস্কার, সহযোগিতা চেয়েছেন সকলের। তৌফিকুর রহমান হাবিব, সত্যের সন্ধানে আমাদের পথ চলা